প্লিজ আপনারা যে যেভাবে পারেন আমাকে একটু হেল্প করেন। আমি কিছু বুঝতে পারতেছি না, আপনারা আমার সাথে থাকেন। আচ্ছা আপনারা কারা একটু বলবেন আমাকে? ওনাদের পরিচয় দিতে পারতেছে না, আননোন লোকজন কিভাবে ভয় ঢুকাবো? কিসের পুলিশ? কোন জায়গা থেকে আসছে সেটা তো বলতে হবে। নাম নাই ওনাদের, থানার টানার নাম নাই, কোনো নাম নাই। আচ্ছা আমি বুঝলাম না, মানে দিবো মামা, দিবো মামা তুমি ফোন দাও এখনই, থানার ফোন দাও, আবার ফোন দাও। আমি লাইভ কাটতেছি না, এই লাইভ থাকবে ভাই এইভাবে এইভাবে। কিন্তু হ্যাঁ আমি ফেসবুকে লাইভে, ও বাবা আমি মরবো আর পৃথিবী দেখবে না আমাকে। কে কি করবে আমার সব আমি দেখাই মরবো, আমার সাথে কে কিছু পার পাবে না। কি পরিমাণ সিক, মানে 3 দিন ধরে আমি উঠতে পারি না ঠিক মতো বিছানা থেকে। আচ্ছা আমার পরিচিত লোকজন দেখতেছে না, ওনারা কই? একটু আসবেন সবাই মিলে, একটু আসবেন, একটু দেখবেন এরা কারা। এগুলো আল্লাহ সহ্য করবে না। আপনারা যে সব জেনে শুনে বুঝে চুপ করে আছেন এগুলো কিন্তু আল্লাহ সহ্য করবে না। আপনারা সমস্ত মিডিয়া দেখতেছেন, মানে কত মানুষজন এই মুহূর্তে দেখতেছেন কিন্তু কেউ কিছু বলতেছেন না। মানে আমার বাসায় আমার পুরা নানা আছে, নানা নিজের গেট ঢুকে গেছে তারা, ফ্ল্যাটের দরজায় এখন নক করতেছে। নক মানে কি? নক তো নক না, একটা ঝড় হয়ে গেছে। আমি যখন লাইভে গেছি তখন থামছে, এখন আবার নক করা শুরু করছে। মানে লিটারালি তারা একটা কিছু দিয়ে, মানে একটা কিছু দিয়ে তারা 3-4 জন মিলে ধাক্কাধাক্কি করতেছে, মানে ধুম ধুম করে আওয়াজ হচ্ছে। ঠিক আছে এই আওয়াজ আপনি নিতে পারবেন না ভাই, মরে যাবেন। আমি দেখতে পাচ্ছি একজন এক রকমের পোশাকে, সিভিল ড্রেস, কিন্তু তারা যদি বলে যে আমরা প্রশাসন, আমি যদি জানতে চাই এই জায়গাটা কি আমার অপরাধ, আমি যখন বললাম তখন বলে দরজা খুলেন, তারপর বুঝাইতেছি এই লাইনটা তো ভাই ঠিক না, এগুলো তো আমি ভয় পাবোই, রাইট? আল্লাহ প্লিজ। হ্যালো হ্যাঁ কে কে? আমি তাহলে কি করবো? দিব না আমি বলছি আমরা